সাইডে বাড়ি গেছে কেন বর্ষ বৃষ্টি সাইডে হলো বৃষ্টি বাদন হয়ে সব দিন পানি উঠে গেছে, এই জন্য মাছ পুকুরের থেকে পুকুরের থেকে উপর উঠে গেছে। এই জন্য সবাই অনেক কথা নিয়েছে, অনেক অনেক এখন এটা ইয়ে হিসাবে নিয়েছে আর কি, যেহেতু এখন কাজ কামনে আন্দোলন ফাঁদন হয়েছে, সবাই এখন মাঠে আছে, এই জন্য সবাই এত কেউ শখ করে নিতেছে। এই জন্য এখন নিতে যেত এক ঘন্টা সে করে পরে আমার ডিউটি আছে, চলে যাবো, এখন অফিস পক্ষ আছে, এই জন্য এত ডাসা করতে আসছে। সমস্যা হচ্ছে বর্ষার জন্য পুকুরে তো মাছ ছিল, মাছ সব পুকুরে চলে আসছে, বিলে খালে রাস্তাঘাটে সব জায়গায়। এই জন্য এখন আগে যে টাকাটা কিনতে হবে সেটা কিন্তু 250 টাকা দিই, আজকে কিন্তু 600 থেকে 700 টাকা। বৃষ্টি বাদলের দিন তো সব জায়গায় তো পানি উঠে গেছে, অনেকে শখের বসায় মাছ শিকার করে, অনেকে আছে পেশা, এখন যারা আসছে তারা শখের বসে আসছে, শখের বসা আসার কারণে মানুষ অধিক অধিক হয়ে গেছে, কে তারা একটা সুযোগ নিতেছে। 350-2500 টাকার জিনিসগুলো এখন তারা 400-400 টাকা বিক্রি করে। আসছি এখানে আমি তা আসছি, ক্যান্ডা একটা নিয়েছি, নেওয়ার পরে এখন মাছটার জন্য আর কি শখ আর এটা একটা শখ মনে করি, মনে করেন না বৃষ্টি অনেক মাছ অনেক দিকে যায়, পুকুরের মাছ খেতে আসে, এই আর কি মনে করেন এগুলো ধরি।